রাজহাঁসের বিরিয়ানি আমি জীবনে নাম শুনিনি। আজকে শুনবেন, দেখবেন, খাবেন। ঠিক আছে, চলেন। আগে ডুলাভাঙ্গা ছিলাম, এখন ডুলাভাঙ্গাকে নেতা। আগে তো পকেটে 50 টাকা নিয়ে চলে আসতেন, এখন মোটেও নিয়ে আসি না। ভাই এটা হয়নি, দেখেন তো হয়েছে না, আর লাগবে আগুনে সেদ্ধ করবে আমার কি। বাহ বাহ বাহ, সুন্দর তো ইলিশ। এই মাছ 200 টাকা কেজি কিনি ভাই। ঠিক আছে চলো ভাই, চাবি রাখি। ও চাবি আবার এখানে, কি সিস্টেম হলো? তালা তালে মারার দরকার কি? অদ্ভুত জীবন তুবলার চরের মানুষের। এই 5-6 মাস তারা যে সুন্দরবনের গহীনে এই জায়গাটিতে থাকেন, সবাই অদ্ভুত ভাবে মিলেছিলে থাকেন। ভালো আছেন আপনারা? ছোট ভাই প্রান্তিক ব্যবসায়ী রুহুল আমিন নিউ মার্কেট থেকে ফেরার পথে বলছিলেন যে তার ঘরে একটু যেতে, তো আমরা সবাই মিলে তার একটু ঘরটা দেখে আসি। হচ্ছে সেই আলিশান ঘর। হ্যাঁ, রুহুল আমিনের ঘর। এ কি সব পুরাটা মিলে এটা তোমার নাকি? বিশাল অবস্থা তোমার। রান্নাবান্না কি নিজেই করো? ভাই রান্না আছে, হ্যাঁ নিজেই করি ভাই। তোমার কোনো স্টাফ নাই? হ্যাঁ, তোমার সাথে কেউ নাই চাকরি? বেতনের লোক নাই? বেতন বেতন লোক নাই ভাই, মাস কম তো বেতন লোক। ও নিজেই নিজেই। এই দেখে যান সবাই রুহুল আমিনের ঘর। ভাই তাহলে সবাই কাস্কেটে যাবে যাবে আছে। দেখছেন অবস্থা? মাছটা একটু দেখাই ভাই, কি মাছ কিনেছি। হ্যাঁ, ও ইলিশ মাছ রান্না হয়ে আছে। ও এই রাতের মাছ, তোমার রাতের রান্না? ভাই এক পিস খান ভাই। না আমি খাইছি, দুপুরে খাইছি। ভালো হবে। তুমি 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 ইয়ে কি দেখাবো বললা, দেখাও তুমি ছুটকি রাখো কই নাকি শুধু কাঁচা মাছ? ছুটকি মাছ যখন ছিল এই তলে রাখছিলাম, এখন ছুটকি মাছ নাই, এখন কাঁচা মাছ। ঠিক আছে দেখি একটু ভাই, কি মাছ আছে ওই এখানে এর মধ্যে। হ্যাঁ ওটা ভাঙবো না, এটা ভাঙবো। হ্যাঁ সেটা এটা এটা ইয়ে করা আছে। কি মাছে? বাহ বাহ বাহ, সুন্দর তো ইলিশ। না না দাঁতি না মাছ। আরে বাবা, ওহো ভালো খাইছে একটু। দেখছেন দেখছেন অবস্থা। এই মাছ 200 টাকা কেজি কিনি ভাই। মাত্র 200 টাকা? হ্যাঁ, আর খুলনাতে বিক্রি হয় 350-400 টাকা বিক্রি হয়। দেখছেন কি সুন্দর সাইজ তো, একদম একের সাইজ। ভালো ভালো ভালো, ঠিক আছে করো ব্যবসা করো। রাখো 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 রাখো, মাছ নষ্ট হয়ে যাবে নি, রাখো রেখে দাও। কত রকমের ব্যবসা, পুঁজি কিন্তু সেই 3000 ভাই। পুঁজি ভাই আসলে সত্যি কথা কি, এখন মাইনাস আর কি, সব বাকি ভাই। বাকি বাকি না, সব বাকি। এগুলো তোমারে বাকিতে দেয়? আমার পরিবারটা আছে ভাই। না যাক আল্লাহ ভরসা, চলো পরিবারে টাকা খুব কম দিতে পারে। তোমার তো পুঁজি শেষ করে ফেলো উপরে গিয়ে বাকি 6 মাসে। না হয়েছে কি, আমার ওই কাকিটা না থাকলেও দিতে হবে। চলো ঘরে তালা মারো। ঘরে কি তালা সিস্টেম? আমার কখন আসতে করে গ্যারান্টি নাই ভাই, দেখা যাচ্ছে আসলো না। কি একটা দারুণ অবস্থা। হ্যাঁ ঠিক আছে চলো ভাই, চাবি রাখি। ও চাবি আবার এখানে, কি সিস্টেম হলো? আমি এই জায়গা রাখি যাই ভাই, তালা তালে মারার দরকার কি? ওই তো ভাই, দরকার আছে ফোন করি, ওই জায়গা আছে চাবি। চলো 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 চলো, চাবি নিয়ে ঘুরো না। কি সিস্টেম এটা, যাক চলো। এই রুহুল আমিনের ঘরের চাবি ওখানে রাখা আছে কিন্তু। হ্যাঁ রুহুল আমিনের ঘরের চাবি ওখানে ঝুলানো আছে। হ্যাঁ কারো যাওয়া লাগলে যায়েন। আচ্ছা কুল খাবো নি, দিনের বেলা খাবো নি, চলো চলো চলো। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাওয়া যাবে না? না ভাই ওপাশে যাবো না ভাই। ওকে চলো, ওপাশ দিয়ে গেলে কাদা মারান লাগবে।
আমরা ওই দিক দিয়ে না যাই, এদিক দিয়ে যাই, এই পাশে যাবেন? হ্যাঁ এই পাশে যাওয়া যাচ্ছে। রাতের বেলা এই চরে হাঁটাহাঁটি করতে হয় সাবধানে, বেশ সতর্কতার সঙ্গে। যদিও শীতকালে সাপগুলো একটু লুকিয়ে থাকে, শীত নিদ্রায় থাকে, তারপরেও মানুষের যন্ত্রণায় কিছু কিছু সাপ বেরো হয়। আগে কি একটা অবস্থা থাকতো, টেমি জ্বালানো পুরো চরে, এক দুইটা জায়গায় জেনারেটর ছিল, হ্যাঁ। শুটকি বাঁচতেছে না সুন্দরবনে, প্রচুর কেউটে সাপ আছে, মানে ব্ল্যাক কোবরা যেটিকে বলা হয়। সতর্ক থাকতে হয় এই মানুষদের। রেখে রেখে খাচ্ছেন কেন আপনারা? ভালো রেখে রেখে খাচ্ছেন কেন? সারাদিন পরে ভাত খাচ্ছি, আর সারাদিন পর না, সকালে খাইছি আর এই এখন খাচ্ছি। দুপুরে খাওয়া হয়নি, দুপুরে খাওয়া হয় না বা একবেলা খাওয়া হয় না। ঠিক আছে খাবো, এমনি বললাম আর কি। সাথে ছিল এখানে, এখানে ছিল না তার রান্না ভালো। রুবুল আমিন পালায় পালায় বেড়াচ্ছে। বলছিলাম যে আজকের রান্না হবে হাঁস বিরিয়ানি। হাঁস বিরিয়ানিও না, ঠিক রাজহাঁস বিরিয়ানি। আমরা আসলে মুরগি খুঁজছিলাম যে মুরগি দিয়ে একটি তেহারি জাতীয় পোলাও জাতীয় রান্না হবে, কিন্তু মুরগি তাৎক্ষণিকভাবে না পাওয়ায় আমাদের দেবকাকার ঘরে দুটি রাজহাঁস ছিল, সেগুলো দিয়েই আজকের রাতের খাবারটা হবে। উফ, এই জায়গায় বিরাট আয়োজন চলতেছে। ও কতজন খাবো আমরা আজকে একসাথে কাকা? মোটামুটি মশলা দেখে তিরিশ পঁয়ত্রিশ জন থাকা যাবে না, এর বেশি হবে আজকে। ঠিক আছে ঠিক আছে, বিশাল আয়োজন হচ্ছে, সুন্দর। এই তো ও রাজহাঁস, এই রাজহাঁসের বিরিয়ানি কোনোদিন নাম শুনিনি কিন্তু। এটা আসলে কিছু করার নেই, মুরগি পাইনি তো, হাঁস পেয়েছে, তাই আমরা স্পেশাল রাজহাঁসের বিরিয়ানি, স্পেশাল রাজহাঁসের বিরিয়ানি, রাজহাঁসের স্পেশাল বিরিয়ানি। ভাই ও ভাই, আজকে কি আপনার কোনো কাজ আছে? ঘটনা হইছে কি? কাজ আছে আমার, কাজ ছাড়া এনে কোনো কাজ উঠতে। হ্যাঁ ঘটনা হইছে, আমার বর্তমান অবস্থান হ্যাঁ ঢাকার বাড়ি, হ্যাঁ লাস্টে আসি সরে 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 আসার পরে পরে যেটা হয়, হ্যাঁ লোকজনের দেখা দেখা লোকজনের সাথে দেখা হলি, কয় তুই যে মরগি কেন কেন ওই সরে থাকতিস, মানে আসেন না যে, মানে ঢাকার বাড়ি এদিকে সময় দেওয়া হচ্ছে না আর কি, ঢাকার বাড়ি হুম আসলাম সর তুই যে মর। ঘটনা হয়েছে যে আগে তো ডুলা ভাঙ্গা ছিলেন, এখনো ডুলা ভাঙ্গা, কিন্তু আগে ডুলা ভাঙ্গা ছিলেন, এখন ডুলা ভাঙ্গাকে নেতা। প্রমোশন হয়েছে, আগে তো পকেটে 50 টাকা নিয়ে চলে আসতেন, এখন মোটেও নিয়ে আসি না। সাহেব হচ্ছে, এখন মোটেও নিয়ে আসি না। যাই হোক, এখানে কি হচ্ছে? রাজহাঁসের বিরিয়ানি, আমি জীবনে নাম শুনিনি রাজহাঁসের বিরিয়ানি। আজকে শুনবেন, দেখবেন, খাবেন। ঠিক আছে চলেন। আমাকে যে প্রধান শেফ, হ্যাঁ মামুন ভাই, না টাক মাথায় শীতে কাটা শেফ, এই শেফ, হ্যাঁ আবার বলি যে হাঁসটা কিন্তু আপনার হাতে হতে হবে। ও আচ্ছা, সে খালি উঠাবে, বিরাট একটা কারুকার্য। মামুন ভাই বদনাম চলতেছে, বড় হারিয়ানা হয়েছে লোক তো মনে হয় ভাই 50 জনের মতো হবে। ঠিক আছে, দুবদর চর থেকে আমাদের বিদায়ের সময় হয়ে এসছে, আমরা এই রাতটাই থাকবো এখানে, কাল বেরোবো। এই জায়গায় কম্বল আছে, লুঙ্গি আছে,
আমরা চলতে পথে যেখানে মানে মানুষ দেখবো তাদের কাছে এগুলো উঠিয়ে দিব। সব কিছু ধারটার করে আনতে হচ্ছে, কারণ এতজনের খাবারের করা হয় না, এত এতজন। হ্যাঁ, ছোট ছোট করে দেবেন। হ্যাঁ, যত ছোট করবেন তত কায়দা। আমি একটু করে দেই কাকা, আমি একটু করে দেই। আসেন তো, সোজা জিনিসটা সবাই করতে চাই, বুঝলে? সোজা জিনিসটা, এটা তো ওটা তো উঁচু করবে আর নিচে করবে। আপনার যদি করতে হয় তাহলে আপনি ওই নোংরাটা নিয়ে করবেন, মাটিরটা। আপনি লোহারটাই কেন করবেন? দেখেন তো হয়েছে না, আর লাগবে? আমার তো না হইলেও চলে, আর লাগবে না? আর লাগবে মোটামুটি হয়েছে, যা হয়েছে চলবে, আমার চলে। আগুনে সেদ্ধ করবে আমার কি? আমি বলতেছি লাগবে না। আর আপনার আপনার শহর থেকে যাদের নিয়ে আসলেন আজকে হচ্ছে তো পিকনিক করতেছি আমরা। হ্যাঁ, সবাই কাজ করবে পিকনিকে, সবাই যদি হাত না লাগায় তার ভিতরে আপনার কষ্ট বেশি দিতে চাইছে। তার ভিতরে আর একটা কাজ করেন, আপনি হাঁসটা কোটেন আমাকে, যদি ওই যে কোপানোর কাজ দেয় তাহলে সেটা পারবো। হ্যাঁ, আচ্ছা, এনতে লাভ দিয়ে তো ইসে পড়বে ওই বালি লাগাচ্ছে। হেডলাইট কেন, এতগুলো লাইট থাকতে কি সাজা সাজছে কাকা আমাদের আজকে, আমাদের পিকনিক। ও কাকা, কাকা আজকে খুব সাজা সাজছে। আজকে তো ওই যে বিশেষ চাপ নাই, আমরা তো এই আর কোনো কাজ করে দেওয়া লাগবে। দুবছরের মাছের ঘর, শুক্রির ঘরগুলো এক একটা আসতো অফিস, সেখানে মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টস সব থাকে। এখানে কি প্রতিদিনের খরচ প্রতিদিন লিখে রেডি রাখেন? অফিসের হিসাব, সরকারি খাতেও বাকি করেন না? ঠিক আছে, সারেন কাজ, সারেন কাজ, সারেন। আরে বাবা, কি বিশাল শুকর, শুকরে কি বিশাল সাইজ, বাপ রে বাপ। রাতের বেলা প্রচুর বন্য শুকর ঘুরে বেড়ায়। সমস্যা হচ্ছে যে সেগুলো ভীষণ হিংস্র, রীতিমতো ভয়ঙ্কর। কাকা এদিক দিয়ে ঢুকলেন কোন দিক দিয়ে? কোনখান দিয়ে? ও ও, আমি তো ভাবতেছি এটা ইয়ে লাগানো। হ্যাঁ, সিস্টেম হেভি। রেখে ওই ঘর ঘুরে আসি একটু। এই আমি আটকাই যাচ্ছি কেন রে? না বুঝছি, সিস্টেমটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, নতুন সিস্টেম দেখলাম, আধুনিক সিস্টেম দেখে ভাবতেছি বন্ধ। মাছ কি বেশি না? প্রচুর মাছ। এই ঘরের লোকজন কো? মার্কেট গেছে সারাদিনের কাজ শেষ করে। না রে, বসবো না, নিয়ে আসবো না, রাত্রে আসবে তো? রাত্রে আসবে না? এবারে কি কি মাছ হলো?
এবার হচ্ছে আপনার এই গনে এই গনে সুরি মাছ হইছে প্লাস মানে মধু ভেষা তেল ভেষা তারপর আছে আপনার টুকটাক মানে কম বেশি রূপচন্দা রূপচন্দা হইছে বেশ কিছু আর কি বেশ কিছু আজকে একটু মাছ রূপচন্দা দুই পিস হইছিল মাত্র মাত্র আচ্ছা আচ্ছা দেখ সব সময় তো সব মাছ হবে না এই জায়গায় সব শুটকি উঠে রাখো না হ্যাঁ শুটকি সব ভিতরে শুটকির গোডাউন এখন মাছ ওঠে না এই অল্প কিছু এগুলো উঠছে বাইরে কিছু মাছ আছে ছোটখাটো সেগুলো শুকানো হচ্ছে এক জায়গায় জড়ো করে রাখছো আচ্ছা থাক 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 ওইগুলো আবার বাঁচতে হবে তো না সব একসাথে শুকাই ফেলো এগুলো তো ঢেকে রাখা হয়েছে সেটাকে রাবিশ করে ফেলো তোমরা সব ঢেকে রাখা দক্ষিণা বাতাস শুরু হয়েছে তো না এক ঝামেলা কিন্তু বাতাস তো আটকে রাখা যাবে না বাবা বাতাস তো আটকে রাখা যাবে প্রচুর কষ্ট হচ্ছে আর কি মানে মাছগুলো বাঁচাইতে মানে মাছি তো অতিরিক্ত মাছি হ্যাঁ না কষ্ট তো কি যত্ন করে শুকানো হয় এগুলো না সারাদিন এক করে ঠিক আছে বাবা থাকো রাত্রে আসবো নি হ্যাঁ এসে দেখা করে যাবো নি দুর্গাচর থেকে বিদায় নেওয়ার আগে যত জনের সঙ্গে সম্ভব একটু দেখা করে নিচ্ছি ওদিকে রান্নাঘর ব্যস্ত ওই আমাদের বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই